ক্যামেরা বন্দি করতে পারছে না যে আজকে আজকে র‍্যালিকে কেন্দ্র করে যে রঙ্গুয়া মাস্টারের রাস্তায় প্রধান কাণ্ডারি হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আনা সেই উন্নয়ন তো সুতরাং তারই ফল আমরা দেখতে পাচ্ছি তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি এবং আজকে সুচিত্র শত্রুঘ্ন সিনহাজির হয়ে নরেন্দ্রনাথ বাবু আমি সবাই আজকে বেরিয়েছি র‍্যালি করেছি তৃণমূল কংগ্রেসের হয়ে এবং সেখানে যে এই যে মানুষের যে প্রতিক্রিয়া মানুষের যে ভালোবাসা তারা উচ্ছ্বসিত এবং তারা গর্বিত যে তারা এরকম লেজেন্ডারি একজন মানুষকে পেয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তাদেরকে খুব শিগগিরই প্রার্থী থেকে তিনি আসানসোল লোকসভা কেন্দ্রের এমপি হতে চলেছেন। দাদা পাটনা সাংসদ রবিশঙ্কর প্রসাদ তিনি বলেছেন যে এটা মানে ওই যে শত্রুঘ্ন সিনহা তাকে তিনি পরাজিত করেছিলেন কংগ্রেসে থাকাকালীন এখানেও তিনি পরাজিত হবেন কি বলবেন? দেখুন যারা নিজস্ব আমি আর কি বলবো মানে তাদের তো আর কিছু বলার নেই শুধু সময় অপেক্ষা এবং আজকে যেভাবে দেখা যাচ্ছে যে মানুষ চারিদিকে রয়েছে এবং যারা নিজস্ব সংকটই তাদের একটা প্রশ্নচিহ্নর মুখে তারা কি বললেন তাতে আমরা কোনো রকমভাবে আর এ করি না বরঞ্চ মানুষ তার যোগ্য জবাব দিয়ে দিয়েছেন এবং অবশ্যইভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থীকে নিয়ে এসছেন আসানসোল লোকসভা কেন্দ্রে তাকে নিয়ে মানুষ জয় জয়গান গাইছেন আমরা বলে আর কি আমরা তো নিমিত্ত মাত্র তো সুতরাং আমাদের যারা গণদেবতা সেই মানুষ তারা বলছেন যে না তারা শত্রুঘ্ন সিনহা মহাশয়কে ও বিপুল থেকে বিপুল দম ঘটে জয়যুক্ত করবে। আমি বলি আমি যখন ত্রিপুরাতে আমাদের যখন ভোট চলছিল ইলেকশন সময় তখন আমরা গেছি আমাদেরকে রীতিমতো সন্তুষ্ট হয়ে থাকতে হতো আমি নিজে সেখান তার চাক্ষুষ প্রমাণ কারণ যেখানে আমরা র্যালি করছি যেখানে আমরা মিছিল করেছি সেখানে পুলিশ এসে সে র্যালি ভেঙে দিয়েছে ছত্রভঙ্গ করেছে যেখানে আমরা মিটিং করেছি যে মুহূর্তে দু একজন মাত্র বক্তা আমরা কমপ্লিট করেছিলাম আমাদের বক্তব্য তারপরে আবার পুলিশ এসে সেই মঞ্চ ভেঙে দিয়েছে এবং বারংবার থ্রেট দেওয়া হতো বিপ্লব দেবের গুন্ডা বাহিনী তারা বারবার আমাদেরকে এসে তৃণমূল কংগ্রেসের যে সকল নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন তাদেরকে রীতিমতো থ্রেট হতো যে র্যালিতে যে তৃণমূল কংগ্রেসের যে সাপোর্টাররা যারা ছিলেন অনুগামীরা যারা ছিলেন তাদের ওপর ফিজিক্যালি অত্যাচার হতো আপনারা দেখেছেন আমাদের যিনি যুব সভাপতি শায়নী ঘোষকে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে তো সুতরাং যারা নিজেরা গণতন্ত্রের হত্যাকারী যারা নিজেরা আইনের আইন শৃঙ্খলা নিয়ে নিজেদের হাতে তুলে নিয়েছেন তারা এইটা কি বলছেন না বলছেন সেটা তো স্পষ্টভাবে মানে প্রকাশ্যে এটা জনগণের প্রকাশ্যে এটাতে আমাদের আলাদা করে বানিয়ে তো কিছু বলার নেই তো যারা প্রত্যেকটা মুহূর্তে গণতন্ত্রের হত্যা করছে তাদের মুখে এটা শোভা পায় না। মধ্যপ্রদেশের সাংবাদিকদের ওপর বিভিন্ন যে নৃশংস ঘটনা ঘটছে তাদের উপর দিলীপ ঘোষ যে মধ্যপ্রদেশের ঘটনারই প্রতিবাদ জানাচ্ছে কি বলবেন? দিলীপ ঘোষ তো আজকে তো তারা তো কোনোরকম হবে কারণ দেখুন আপনারা হচ্ছেন এমন একজন মাধ্যম যেখানে মধ্যে দিয়ে সারা দেশ সারা বিশ্ব পরিচিত হন একে অপরের সঙ্গে তো সুতরাং আপনাদেরকে যেভাবে অপমানটা করা হচ্ছে এবং দিলীপ ঘোষ তো তার প্রধান কাণ্ডারি তো সুতরাং তাদেরকে আমরা ধিক্কার জানাই এবং সবথেকে বড় কথা হচ্ছে গোটা বিশ্বে একজনই মাত্র গণতন্ত্রের পূজারি রয়েছেন যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা হলাম তার অনুগামী তার সৈনিক তার কর্মী তো সুতরাং সেই গণতন্ত্রকে পাথেয় করে আমরা এগিয়ে চলতে চাই তার সেই আদর্শকে পাথেয় করে এগিয়ে চলতে চাই তাই তো সেই উন্নয়ন তাই মানুষের এত জয় জয় গান।